বিরুবালার আধরুয়া সপন পূরণ করার আশ্বাস সরকারের। মিশন বিরুবালাক শক্তিশালী করার লক্ষ্য সরকারের। প্রয়াত পদ্মশ্রী ডক্টর বিরুবালা রাভার বাসগৃহত উপস্থিত হয়ে এই মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। বাইদেউর আদর্শ সন্মুখত রাখি কুসংস্কারের বিরুদ্ধে বাইদেউয়ে আরম্ভ করা সংগ্রাম চলাই নিয়াটো আমার সকলোরে দায়িত্ব। দুরারোগ্য রোগত আক্রান্ত হয়ে 13 মে জি এম সি ইচ্ছত মৃত্যুক সাবতি লৈছিল কুসংস্কারের বিরুদ্ধে নিজের জীবন উৎসর্গিত করা বিরুবালা রাভাই। নির্বাচনী ব্যস্ততার বাবে পলমক হলেও গোয়ালপাড়ার ঠাকুরবিলাস্থিত বাসগৃহলে গৈ পরিয়ালটুক সমবেদনা জ্ঞাপন করিলে মুখ্যমন্ত্রী। বিরুবালা রাভার মৃত্যুর দিনটো অর্থাৎ 13 মের দিনা কুসংস্কার বিরোধী দিবস হিসাবে পালন করার চিন্তা চর্চা করেছে রাজ্য সরকারে। বিষয়টো কেবিনেটত আলোচনা করা হব বলে মন্তব্য করিলে মুখ্যমন্ত্রী। লগতে বিরুবালা রাভার এটা ব্রঞ্জৰ মূর্তি স্থাপন করার কথাও চিন্তা করেছে সরকারে। পরিয়ালবর্গই মিশন বিরুবালাক শক্তিশালী করার বাবে মোক অনুরোধ জানাইছে আর রাভা আসন স্বায়ত্তশাসিত পরিষদে বাইদেউর ব্রঞ্জৰ প্রতিমূর্তি এটা নির্মাণের বাবেও পরামর্শ দিছে। এই দুইটা ক্ষেত্রতে রাজ্য সরকারে সহযোগিতা করিব আর 13 মে দিনটো আমি কুসংস্কার বিরোধী দিবস হিসাবে পালন করিব পারো নেকি সেই বিষয়েও আজি আমি কেবিনেটত আলোচনা করিম। আর যদি বিশেষ অসুবিধা না থাকে বাইদেউর মৃত্যুর দিনটো আমি কুসংস্কার বিরোধী দিবস হিসাবে পালন করার বাবেও সিদ্ধান্ত লম। আনহাতে পলমক হলেও মুখ্যমন্ত্রীগিয়ে খবর লওয়াত কৃতজ্ঞতা প্রকাশ করেছে বিরুবালা রাভার পুত্রয়। মাতৃর স্মৃতি যুগমিয়া করবলে সরকারক চিন্তা চর্চা করার আহ্বান পরিয়ালবর্গর। মায়ে যিখিনি মানে যত কিঞ্চিত যিখিনি সমাজের কারণে করিব পারিছে বেশি করিব পারিছে বলে দাবি নকরো, কিন্তু যিখিনি করেছে সেইখিনিক যেন সেই কর্মরাজিক যেন জিয়াই রাখে আর সেই সেই সূত্রেই যেন এই যে মানে যদি সম্ভব হয় সমাজ সংস্কারক বিরুবালা রাভার নামত মানে বঁটাখন প্রদান করব লাগে বলে মই সেই দিনাখন কুসংস্কার বিরোধী 13 মের দিনাখন সেইটো মানে দাবি করছো। গোয়ালপাড়ার পৰা ৰিংকু দাসৰ রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। Thank you.